নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিরাজ কিচেন। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের চপ। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে দেখে নেই আজকের উপকরণ। আজকের উপকরণ 200 গ্রাম ছোট চিংড়ি পেস্ট করে নেব। সুজি 1/2 বাটি, পেঁয়াজ 1 বাটি, আদা রসুনের পেস্ট 1 চামচ করে 2 চামচ, রোস্টেড জিরে শুকনো লঙ্কা 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, নুন স্বাদ অনুসারে, 5টা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচুনা ধনে পাতা 1/2 বাটি, 1 বাটি নেড়ুর গুঁড়ো, বয়েল করা 4টে আলু, 2টো ডিম, সাদা তেল 1 বাটি। তাহলে আমি এখন গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাস অন করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। আস্তে একটু বাড়িয়ে দিলাম। চিংড়ি মাছের পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে এই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপি আমার চিংড়ি মাছের চপ। তাহলে বন্ধুরা ঘরে ট্রাই করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা আদা রসুনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বয়েল করা আলু, হাতে দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আলুটাও ভালো করে নেড়ে নিতে হবে তেলের সঙ্গে। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো ও 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। স্বাদ মতো নুন, নুনটা বন্ধুরা যেটা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ যার যেরকম পরিমাণ মতো জিনিস থাকবে সেই মতো নুনটা দিতে হবে। এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর অল্প একটু কষাতে হবে, কষালে চপটা আমার রেডি হয়ে যাবে। জিরে শুকনো লঙ্কা গোড়ানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা একটা
ফ্ল্যাট থালার মধ্যে আমি ঠান্ডা করতে দিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সুজি, সুজি দিয়ে আমি সেটগুলো করে নিচ্ছি চপের। তাহলে পরে পুরের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে একটা একটা করে সেট দিয়ে দেবো। পুরো সেটটা ডিমের মতো হবে, এইভাবে আমি সেটগুলোকে সব কোটটা যতগুলো হয় আমি দিয়ে নেব। আমরা এগুলো সব সেট দেওয়া হয়ে গেছে, তাহলে আমি ডিমের ব্যাটারের মধ্যে কোট করে নেড়ে গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এগুলো এইভাবে ডিমের ব্যাটারের মধ্যে হালকা হালকা করে কোট করতে হবে, কারণ বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। এইভাবে আমি মেরুদের মধ্যে দিলাম, দিয়ে এই একইভাবে মেরুদেরটাও হালকা হাতে মাখিয়ে নিই। এইভাবে আমি রেখে আমি সবগুলো সেট রেডি করে নিচ্ছি। আমি গ্যাসটা আবার অন্য কড়াই বসিয়েছি, অন করে নিচ্ছি। দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই হওয়ার জন্য সাদা তেল, আরো কিছুটা তেল আমি ওই তেলের সঙ্গে অ্যাড করছি, নাহলে ডিপ ফ্রাইটা ভালোভাবে হবে না। তেলটা ডিপ ফ্রাই করার জন্য আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাস অন করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, ডিপ ফ্রাই হওয়ার মতো সাদা তেল। তেলটা গরম হোক বন্ধুরা, অ্যাকশন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি তেলের মধ্যে চপগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে আস্তে দিতে হবে, আমি দু পিস করে ছেড়ে দিচ্ছি চপ, নরম মাছে ভাজতে হবে এটাকে। নরম মাছে ভাজলে ভিতরে একটু ভালো জিনিসটা ভাজা ভাজা হবে। তাহলে বন্ধুরা দেখুন এই দুটো ফ্রাই করা হয়ে গেছে, আমি এর মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট ও লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওইভাবে এইগুলোও আমি ট্রাই করে নিচ্ছি। তাহলে বন্ধুরা এগুলোও প্রায় ট্রাই হয়েই গেছে, আমি এবারে এগুলো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। তাহলে অবশ্যই ঘরে ট্রাই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রেসিপি এখানে শেষ, টাটা।